जो संस्कृति के रक्षा करे ये दिन सिराजुद्दौला को बड़ा भक्त ছিলেন सिराजुद्दौलाর কথা প্রায়ই বলতেন এবং তিনি পালন করতে পড়েছি জীবন এটা একটা ঘটনা থেকে তার চলাফেরা থেকে কিন্তু মানুষের পরিচয় জানা যায় যে সে কি ধরনের মানুষ ছিল মাথা উঁচু করে দাঁড়ানোর মানুষ ছিল আজকে দুর্ভাগ্য আমাদের যে আজকে এমন একটা সময় আমরা উপস্থিত হয়েছি যে আজকে মাথা উঁচু করে দাঁড়াবার মতো সেই সুযোগ এই সরকার কাউকে দিচ্ছে না কারণ এই সরকার ইতিমধ্যে তাদের নিজের মাথাটা বিক্রি করে দিয়েছে বন্ধুগণ আমরা একটা ক্রান্তিকালে এসে বুঝেছি একটা যুব সন্ধিক্ষণ এই সময়ে নির্ধারিত হবে যে বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক দেশে রূপান্তরিত হবে নাকি বাংলাদেশ দীর্ঘকালের জন্য একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী একটা পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত হবে এই কারণ এই ক্রিটিক্যাল জামচের আমরা পৌঁছেছি একদিকে বাংলাদেশের মানুষ আরেকদিকে হচ্ছে একটা শাসক গোষ্ঠী যারা শুধুমাত্র রাষ্ট্রযন্ত্রকে অন্যায় বেআইনিভাবে ব্যবহার করে ক্ষমতায় জোর করে জনগণের বিরুদ্ধে অত্যাচার নির্যাতন দমন করে টিকে থাকতে চায় আজকে সেই জায়গায় এসে পৌঁছেছে এবং আজকে এই যে অনির্বাচিত অবৈধ জোর করে ক্ষমতা দখল করে থাকা যে সরকার তা আজকে জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা দেখছেন যে প্রতিটি আন্দোলন যখন গণতন্ত্রের জন্য মানুষ করছে যখন আন্দোলনে মানুষ রাস্তায় নেমে গেছে যখন সমগ্র দেশের মানুষ প্রায় ঐক্যবদ্ধ সেই সময়ে এই সরকার তারা